নমস্কার সুস্বাস্থ্যে আপনাদের স্বাগত অনেক সময় অনেকে বলে ফেলেন বিশেষ করে শহরে যারা থাকেন বলেন আজকাল সাপের কামড়ে মৃত্যু হয় নাকি কিন্তু যারা গ্রামে থাকেন বা মফসল আধা শহর তারা জানেন যে সাপের কামড়ে বিশেষ করে কিছু কিছু ঋতুতে কিভাবে তারা তাদের প্রিয়জনকে হারান সে শোক ভোলার নয় এবং সে কারণে সাপ চিনে রাখা বা সাপের কামড় বা সাপের কাটলে সঙ্গে সঙ্গে কি করা উচিত এসব কিন্তু জেনে রাখা খুব প্রয়োজন আর আজ বিষয় সাপের আর আমরা খুব আনন্দিত আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে হাজির হয়েছেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর অজয় কুমার চক্রবর্তী ডক্টর চক্রবর্তী স্বাগত আপনাকে সেই সঙ্গে রয়েছেন একজন সর্বরোগ বিশেষজ্ঞ শ্রী সৌরভ রায় সৌরভ সংক্রান্ত যদি কিছু প্রশ্ন থাকে অনেক প্রশ্নই হতে পারে আশেপাশে হয়তো কেউ ভুগেছেন বা কারুর মৃত্যুর মুখোমুখি হয়েছেন তাহলে অবশ্যই প্রশ্ন নিয়ে আসবেন আমাদের তিনটি নাম্বার আছে আপনারা জানেন টু ফোর টু থ্রি ফাইভ ট্রিপল টু টু ফোর টু থ্রি ফাইভ টু টু থ্রি আমরা আলোচনাটা শুরু করি সেখান থেকে ওই যে বলছিলাম আমরা অনেক কিছু জানি না পরিসংখ্যান থেকে বরং একটু শুরু করি যে সাপের কামড়ে কতজন মানে কামর খান এবং কতজন মারা যান এবং কতজন সুস্থ হয়ে ফেরেন ডক্টর চক্রবর্তীর কাছে প্রথম প্রশ্ন আমাদের রাজ্যে আমরা দেখি বছরে প্রায় ছত্রিশ হাজারের মতন মানুষ তারা সাপের কামড় খেয়ে আমাদের হাসপাতালগুলিতে আসেন কিন্তু এর পিছনে আরও অনেক মানুষ আছেন যারা হাসপাতালে আসেন না সেই সংখ্যাটা কত আন্দাজে বলা যায় না অনেক সময় বলা হয় এর দুগুণ তিন গুণ এবং অনেক জায়গায় বলা হয় অন্তত পক্ষে হয়তো মানুষ আমাদের এখানেতে সত্তর আশি হাজার তো মানুষ নিশ্চয়ই সাপে কামড়ান প্রত্যেক বছর আচ্ছা তার মধ্যে অনেক মানুষ প্রায় সিংহভাগ মানুষই কিন্তু হয়তো চিকিৎসা পেয়ে ঠিক হয়ে যান তাই তো যারা আসেন তাদের তো মধ্যে আমাদের বেশিরভাগই সবাই ভালো হয়ে যান আমরা হয়তো বছরে দেখি আমাদের দুশো একশো দুশো থেকে আড়াইশোর মতন মানুষ যারা সাপে কামড়ে মারা যান এরকম আমাদের কাছে খবর থাকে তাহলে বুঝতেই পাচ্ছেন চিকিৎসাটা কতখানি গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে কিন্তু সাপ চিনে রাখাটাও গুরুত্বপূর্ণ সৌরভ আপনার কাছে প্রশ্ন যে কত ধরনের সাপ আমাদের এই রাজ্যে রয়েছে আমরা রাজ্য নিয়েই ভাবছি রয়েছে এবং বিশ্বধর সাপ তার মধ্যে কটি এগুলো একটু আমরা আগে জেনে নিই ছোট করে আমাদের রাজ্যে আপনারা যদি সাপের সংখ্যা বলেন মানে সাপের প্রজাতি তা প্রায় পঁচানব্বই থেকে একশো রকমের সাপ আমাদের রাজ্যে পাওয়া যায় তবে আমরা যদি ছবিগুলো দেখি তার মধ্যে যে সাপগুলো আমরা সাধারণত চোখে দেখি এবং যেই সাপগুলোর মেডিকেল ইম্পর্টেন্স আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে যেই সাপ এই সাপ যেগুলো দেখছেন এটা হচ্ছে আমাদের দাঁড়াস নির্বিশ সাপ এই সাপটি হচ্ছে দারাস যেটি নির্বিষাপ এটাকে আমরা বলি আমাদের পশ্চিমবঙ্গের ভাষাতে এটা হচ্ছে কালনাগিনী এটাও কিন্তু নির্বিষাপ এটা লাউডগা এটা মাইল্ডলি ব্যানামাস মানে বিষটা ভীষণ হালকা এটার ক্ষেত্রে রকম মেডিকেল সিচুয়েশান ক্রাইসিস তৈরি হয় না এটা হচ্ছে জল ঢালা এবং এটা হচ্ছে পাইথন পাইথন আমাদের এখানে রয়েছে হচ্ছে ময়াল ময়াল এবং অজগর দুটো দুটো প্রজাতির হয় যেটা আমরা চিনতে পারি হচ্ছে গায়ে যেই চামড়ার ওপরে যে দাগগুলো রয়েছে সেই দাগগুলো দেখে এটা চেনা যায় এখানে এই স্লাইডে যেই সাপগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই সাপগুলো প্রত্যেকটাই কিন্তু নির্বিষ এবারে আমরা যেই সাপগুলোতে যাব সেই সাপগুলো হচ্ছে বিষাক্ত এই সাপটা এই দুটো প্রজাতির সাপ বিষাক্ত সাপ যেটা আমাদের পশ্চিমবঙ্গে আপনারা পাবেন এটাকে আমরা বলি হচ্ছে গোখরো একটু লক্ষ্য করবেন এই গোখরোর মাথার পেছনে যেটা ফনা বলে এই ফনার পেছনে একটা অশ্বক্ষুরাকৃতি একটা সিম্বল রয়েছে এটা হচ্ছে গোখরো এবং এটা হচ্ছে কেউটে এর মাথার পেছনে ফনার পেছনে যেটা রয়েছে সেটা হচ্ছে গোল এই দুটো সাপ ভয়ঙ্কর বিষাক্ত এটা লক্ষ্য করুন এই যে স্লাইডটা দেখতে পাচ্ছেন এখানে এই যে সাপটা দেখছেন এটাকে আমরা বলি চন্দ্র ইংরেজিতে বলে রাসেলস ভাইপার চন্দ্রবোড়া কিন্তু বিষাক্ত কিন্তু চন্দ্রবোড়ার মতো দেখতেই আমাদের এখানে একটা নির্বিষ সাপ আছে যেটাকে আমরা বলি কমন স্যান্ডব বা তুতু এই সাপটার কি হয় এই সাপটা অনেকে চন্দ্রবোড়া ভেবে এই সাপটাকে মেরে ফেলে ইনফ্যাক্ট সাপ কোনো সাপকেই মারা উচিত না সাপের সাথে কিভাবে সহবস্থান করতে হয় ঠিকভাবে সেটা আমরা আলোচনার মাধ্যমে আমরা জানতে পারবো কিন্তু এই সাপটা কিন্তু নির্বিশ সাপ এটা কিন্তু হচ্ছে চন্দ্রবোড়া যেটা কিন্তু বিষ বিষ বিষধর সাপ নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এই সাপটাকে আমরা বলি কালাচ কালাচ এটাতে কামড়ালে মেডিকেল ইমার্জেন্সি তৈরি হয় কিন্তু এই সাপটার মতো দেখতে খুব কাছাকাছি হচ্ছে এই কমন স্নেক বা যেটাকে আমরা বাংলায় ঘরচিতি বলি এই ঘরচিতিটাও কিন্তু ওই আগে স্লাইডে যেটা দেখলাম যে যেরকমভাবে তুতুর মারা যায় হচ্ছে আপনার রাসেলস ভাইফার বা চন্দ্রবোড়া মনে করে লোকে মেরে ফেলে একইভাবে ঘরচিতিকেও কিন্তু অনেকে কালাচ ভাবে এটা হচ্ছে আমি এখানে দেখিয়েছি কালাচের মাথাটা কালাচের মুখটা এরপরে যে স্লাইডটা আসবো এই এই সাপগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বিশোধ সাপের মধ্যে পড়ে যেমন এটাকে বলি আমরা ব্যান্ডেড ক্রেট বা শাখামুঠি এর একটা রকম ফের হয় আমাদের গ্রাম বাংলায় পাওয়া যায় যেটা এখানে কালো এবং হলুদ দেখছেন ওখানে কালো এবং সাদা হয় গ্রাম বাংলায় এই সাপটাকে শাখামুঠি বলে আবার অনেক ক্ষেত্রে রাত সাপও বলে এটা হচ্ছে ওয়ালস্ক্রেট ওয়ালস্ক্রেট মানে হচ্ছে এটা আমাদের কালাচ প্রজাতিরই একটা সাপ কিন্তু কালাচের থেকে একটু তফাৎ রয়েছে এটা মূলত পাওয়া যায় হচ্ছে আপনার উত্তরবঙ্গের দিকে এবং প্রচুর সাপের কামড় হয় যেটাকে কালাচ মনে করা হয় অনেক ক্ষেত্রে হয়তো এটা হয় হয়তো মানে এটা কিন্তু আমাদের কাছে ঠিক জানা নেই কোন সাপটা কামড়েছে এই সাপটার সাথে কালাচের তফাত হচ্ছে এটাও বিষাক্ত সাপ এই সাপটার যেটা তফাত হচ্ছে কালাচের সাথে সেটা হচ্ছে মুখের নিচটা একটুখানি হলুদ একটা ভাব আসে এবং আগের স্লাইডটাতে যদি আমি দেখাই যেখানে কালাচটা দেখতে পাচ্ছেন কালাচের গায়ের যেই সাদা যে দাগগুলো রয়েছে ওটা ভীষণ প্রমিনেন্ট কিন্তু এই যে ওয়ালস স্ক্রেট রয়েছে এর গায়ের দাগটা অতটা প্রমিনেন্ট নয় এটা হচ্ছে একটা গ্রিন পিড ভাইপার এটাও আমাদের এটা গাছে থাকে গাছের সাথে ক্যামাফ্লেজ মানে মিলে থাকে তো এটাও বিষাক্ত সাপ এইটা হচ্ছে শঙ্খচুর যেটা আমরা ইংরেজিতে বলি কিংকোবরা এই সাপটা কিন্তু হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বিষাক্ত সাপ এটা হচ্ছে কিঙ্কোবড়া এবং এই কিংকোবড়া আমাদের পাওয়া যায় বা শঙ্খচুর আমাদের পাওয়া যায় উত্তরবঙ্গের দিকটাতে পাওয়া যায় আমাদের সুন্দরবনের গভীরে পাওয়া যায় এবং এই সাপটা কিন্তু সাধারণত লোকালয়ের দিকে আসে না সেই জন্য চোখে খুব একটা পড়ে না এটাকে বলি আমরা মাউন্টেন পিট ভাইপার আমি একটু আমরা মোটামুটি সাপের এই যে কটা ছবি দেখলাম তার মধ্যেই কি সবকটা বিশ্বধর কটা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে সেগুলোকে খুঁজে পেলাম হ্যাঁ বিশ্বধর খুঁজে পেলেন আপনি যদি সংখ্যাটা জিজ্ঞেস করেন তাহলে এখানে পাঁচটা আপনি দেখতে পাচ্ছেন এই স্লাইডটাতে আচ্ছা এটা হচ্ছে ছটা হুম সাতটা হুম আটটা নটা

আমাদের একজন আত্মীয় ঘটক পুকুরে থাকেন ওনার গ্রামের বাড়ি মাটির ঘর তো ওনাকে কালাচে কামড়েছিল তো ওনারা ওঝাদের ওপর বিশ্বাস রাখেন তো কালাচের কামড়ে এরকম ভাবে মেডিকেল ট্রিটমেন্ট না পাওয়ায় উনি মারা গেছিলেন তো কালাচ কামড়ালে কি করা উচিত বা এরকম কি ওঝাদের উপর বিশ্বাস রাখা উচিত নাকি অন্য কিছু করা উচিত সেটা যদি বলে দেন জানতে চাইছি আচ্ছা আপনি শুনতে থাকুন এই প্রশ্নগুলো তো আসবেই ঘুরে ফিরে তাই তো এক্ষুনি উত্তর দিয়ে দেবেন এটা এটা বোধ এক্ষুনি উত্তর না দিলেই ভালো হতো কিন্তু আমি একটাই শুধু কথা বলি আপনার প্রশ্নের মধ্যে তো উত্তর রয়েছে আপনি তো বলছেন যে আপনার আত্মীয় চিকিৎসা পাননি এবং সেই জন্য মারা গেছেন এবং তিনি ওঝার উপর বিশ্বাস রেখেছিলেন তো আপনার সমস্ত প্রশ্নটার মধ্যেই উত্তর রয়েছে আর একটা কথা বলবো যে কালাচের চিকিৎসা খুব সুন্দর আছে আমাদের কাছে এবং কালাচের যদি আসে মারা যাবার কথা নয় যদি সময় আসে আমরা কালাচ নিয়ে সাপের প্রসঙ্গ এলো তাহলে কি কি শরীরে অসুবিধা দেখা দেবে এখন মুশকিল হচ্ছে মানুষকে যখন সাপে কামড়াবেন তখন মানুষ কিন্তু বুঝতে পারবেন না যে কোন রকমের সাপে কামড়েছে এবং এই জ্ঞান থাকবে না তখন একটা সাপে কামড়ালেই একটা হেলে কিংবা দাঁড়া সাপ যদি কামড়ায় তাহলেও কিন্তু আমরা বিভ্রান্ত হয়ে পড়ি এবং একটা প্যানিক অ্যাটাকে আমরা কিন্তু কাজ করি তো প্রথম কথা হচ্ছে গিয়ে যে আমাদের যে কোনো সাপে কামড়াক আমাদের কমিউনিটি লেভেলে আমাদের একই রকম বিহেভ করতে হবে হাসপাতালের বিহেভিয়ারটা ডাক্তারবাবুর পক্ষে একটা অন্যরকম হবে কিন্তু কমিউনিটিতে আমি বলবো যে যে কোনো সাপিক কামড়াক আপনাদের কারণ তার কারণ হচ্ছে মানে মানুষ এতো অভিজ্ঞ হবেন না যে সমস্ত সাপকে তারা চিনতে পেরে যাবে একবার ছবি দেখলেন বা একবারই করলেন সুতরাং সমস্ত সাপের কামড়ই আমাদের ধরে নিতে হবে বিষাক্ত সাপ এবং তারপরেতে যেটা করতে হবে যে পেশেন্টটাকে কিন্তু যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে আসতে হবে এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ আপনি যদি যতক্ষণ সময় নষ্ট করবেন তত তার কিন্তু বেঁচে থাকার বেঁচে যাবার চান্সটা কিন্তু কমে যাবে আর আর একটা ব্যাপার খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে গিয়ে যে আনার সময় যেটা হয় আমরা প্যানিকে যেটা করি যে একটা সাপে কামড়ালো সঙ্গে দৌড়ে বাড়ি চলে এলো তারপরে দৌড়তে দৌড়তে সে হাসপাতালে চলে এলো বা সে কিছু করলো একেবারে করা যাবে না যে মুহূর্তে সাপে কামড়ালো তাহলে মানুষকে বলতে হবে ওই মুহূর্তে থেকে সে কিন্তু আর হাঁটাচলা করবে না মানে যদি পায়ের ক্ষেত্রে হয় যে অঙ্গে কামড়াবে যদি হাতে হয় বা যদি পায়ে হয় তাহলে পা একদম নড়ানো যাবে না হাত একদম নড়ানো যাবে না যতক্ষণ না পর্যন্ত হাসপাতালে পৌঁছচ্ছি আচ্ছা এই কথাটা যদি আমরা ঠিক করে মনে রাখি তাহলে কি করব যে মাঠে আমার কামড়েছে আমাকে সঙ্গে সঙ্গে চেষ্টা করতে হবে কোনোভাবে আমি মাঠ থেকে হেঁটে কিন্তু বাড়ি ফিরবো না আমি ওখানেই শুয়ে পড়বো এবং কেউ একজন গিয়ে যারা যাবে তারা গিয়ে আমাকে ওখান থেকে চ্যাংদোলা করে নিয়ে বা যেভাবে হোক একটা স্ট্রেচার একটা খাট একটা কোনো একটা কিছু মধ্যে দিয়ে কিন্তু এবং সেখানে আনবার সময় পাটা যাতে নাড়াচাড়া না পায় এইটা দেখতে হবে কেন তার কারণ হচ্ছে নাড়াচাড়া পেলেই এই রক্তের মধ্যে দিয়ে বা লিম্ফ্যাটিক চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু এই বিষটা কিন্তু শরীরের মধ্যে আরও ওপরে উঠবে আর যত বিষটা উপরে উঠবে সিস্টেমের মধ্যে মিশে যাবে তত বিষক্রিয়া তাড়াতাড়ি শুরু হবে আপনি সময় পাবেন না আর যদি পাটাকে না নাড়ান তাহলে আপনি হাসপাতালে দু ঘন্টা বাদে নিয়ে এলেও হয়তো আমরা তখন বাঁচাতে পারব ঠিক ডাক্তারবাবুর কাছে আরো প্রশ্ন থাকবে তবে তার আগে একজন বন্ধু চলে এলেন নমস্কার কেছেন হ্যালো হ্যাঁ বলুন জয়শ্রী ম্যাডাম নমস্কার হ্যাঁ নমস্কার বলুন সেই সঙ্গে নমস্কার ডাক্তারবাবুদের আমরা একটা আলিয়া ধর সরকারি আবাসনে থাকে হুম তো আমাদের ফ্ল্যাটটা হচ্ছে কি নিস্তরে মানে গ্রাউন্ড ফ্লোরে আমাদের পাশেই নর্দমা চলে গেছে ড্রেন চলে গেছে বাউন্ডারি আমাদের হাউজিং এর ড্রেন এবং তার পাশে ওয়াল রয়েছে এখন প্রবলেম হচ্ছে এই যারা নর্দমার ধারে যাদের ওই একতলার ঘর তাদের ঘরের মধ্যে অধিকাংশ সময় সাপ ঢুকে পড়ে এবং সেটা বর্ষাকাল এবং গরমকালে বেশি দেখা যায় কিন্তু একটা জিনিস ঘরে সাপ ঢোকা মানে একটা ভয়ের ব্যাপার বাচ্চাদের নিয়ে থাকতে হয় সেক্ষেত্রে আমরা অনেক সময় সাপের হাত থেকে বাঁচতে গেলে পরে হয়তো তাদের মেরেও ফেলি এটা অস্বীকার করা যায় না কিন্তু আমরা তো বুঝতে পারি না কোন সাপটা কিভাবে আমাদের অপকার কিংবা উপকার করছে একটা জিনিস যেটা শুনলাম যেটা সব সাপ কিন্তু বিষাক্ত নয় কিন্তু সাপ থাকলে পারে লোকের মনে একটা ভয় হয় সুতরাং সেক্ষেত্রে এই যে সাপ যে মাঝে মধ্যে ঘরে ঢুকে পড়ছে এবং এটা আমরা কমাতে পারছি না কিভাবে কমাবো আর কি মানে

হাতে যদি কামড়ায় তাহলে কি পায়েতে বান্ধন দিয়ে হসপিটাল হসপিটাল নিয়ে যাওয়ার নিয়ম না বান্ধন ছাড়া হসপিটাল নিয়ে যাওয়ার নিয়ম আচ্ছা ভালো হতো আপনি শুনতে থাকুন ডাক্তারবাবু এই প্রশ্নটার উত্তর দিয়ে আমরা শুরু করি আগে একটা প্রশ্ন ছিল কারণ এটা এতটাই মানে আগে আমাদের প্রশ্নের মধ্যে ছিল যে বাঁধন দেওয়া এবং হয়তো ওই জায়গাটা কেটে রক্ত কিছুটা বার করে দেওয়া এইগুলো কি সত্যি কোনো সাইন্টিফিক যুক্তি আছে এগুলো আগে এরকম ধারণা ছিল কিন্তু এখন আমরা একদম বর্তমানে বলছি কিছু কিছু লোকের ধারণা ছিল আমরা একদম বলছি কোনো জায়গায় বাঁধন দেবেন না এবং কোনো জায়গায় কেটে রক্ত বার করবেন না বা অনেক সময় দেখা গেছে কিছু সিনেমায় দেখেছিলাম চুষে রক্ত বার করে দিয়ে তাকে বাঁচিয়ে দিল এই সমস্তগুলো সিনেমাতে হতে পারে কিন্তু বাস্তব জীবনের কোনো ভ্যালু নেই আমার যেটা বললাম যে বা তার হাত পা যেখানে কামড়েছে সেটা নাড়াবেন না সেটাকে একটা এই মোবিলাইজ করে একটা স্লিং দিয়ে যদি বাঁধতে পারেন সেটা ভালো কিন্তু সেই বাঁধনটা কখনোই হাতে করে রক্ত যাবে না এরকমভাবে বাঁধন নয় শুধু সেই হাতটা নড়বে না এই জন্য বাঁধন একটা সেইটা দিয়ে যদি আমরা নিয়ে যেতে পারি যত তাড়াতাড়ি নিয়ে যেতে পারবো এটাই হচ্ছে কথা কিন্তু কোনো জায়গায় কোনো কাটবো না কিচ্ছু করবো না এটা আরও বেশি ক্ষতি করবে ঠিক কথা আচ্ছা আরেকটা ফোন আমাদের ছিল যেটা আরিয়া দহ থেকে ফোন করেছিলেন যে কিছু সাপ আছে যেগুলো কিনা নির্বিষ হতে পারে বা বিষধর ঢুকে পড়ছে তো এই ক্ষেত্রে কি বলবেন সে চিনবে কি করে দেখুন এই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে আজকে আমরা যেই স্লাইডগুলো দেখালাম যে সাপের ছবিগুলো দেখালাম এই সাপের মধ্যে বিষ এবং নির্বিষ দুটো সাপই আমরা দেখিয়েছি কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে আজকে সাধারণ মানুষের পক্ষে খুবই স্বাভাবিক যে আজকে যখন ঘরে সাপটা ঢুকলো প্রথম জিনিস যেটা হয় সেটা হচ্ছে প্যানিকই হয়ে যায় সাপটাকে দেখার তো সময় থাকে না সাপটাকে মেরে ফেলা হয় এখানে আমি একটা জিনিস বলবো যে সাপ যাতে ঘরে না ঢোকে আপনি যেটা বললেন আরিয়া থেকে যিনি ফোন করেছিলেন যে আশেপাশে নালা রয়েছে যেখান থেকে সাপগুলো ঢুকে যায় জেনারেলি যেটা হবে সেটা হচ্ছে এখানে আপনার জল ধরা গোছীয় গোছের সাপগুলো ঢুকবে অথবা দ্বার ঢুকতে পারে কিন্তু বিষাক্ত সাপ যে ঢুকবে না আমি সেরকম বলছি না সেরকম একদমই বলছি না তো যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনাদের এই যে আশেপাশে যে নালাগুলো রয়েছে সেখান থেকে যদি কোনো যেটাকে কাভার করে দেওয়া যায় কাভার করে দিলে কী হবে দেখুন সাপ নিজেদের স্বভাব চরিত্র অনুযায়ী জেনারেলি যেটা পছন্দ করে সেটা হচ্ছে লোকালার মানে মানুষ জন আওয়াজ এর থেকে একটুখানি দূরে থাকতে পছন্দ করে তো ঘরের মধ্যে ঢুকে পড়ে কখন বলুন দেখি যখন খুব ঘাবড়ে যায় বা ভয় পেয়ে যায় এরকম ক্ষেত্রে তো এবারে আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে হালকা একদম হালকা ব্লিচিং পাউডার যেটা রয়েছে ওটা একটুখানি ডাইলুট করে নিয়ে দরজার সাইডে মানে বর্ষাকালে জেনারেলি এই সাপড়া সাপড়া ঘরের দিকে ঢোকার একটা প্রবণতা থাকে তো ওই ব্লিচিং পাউডারটা দিতে পারেন কিন্তু মারবেন না আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট সাপ মারবেন না তার কারণ হচ্ছে সাপ কিন্তু আমাদের এই ভারসাম্যটাকে বজায় রাখতে খুব ভীষণভাবে সাহায্য করে তার কারণ আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই ধরুন একটা সাপ একটা পূর্ণবয়স্ক যদি আমি বড় সাপ নিই বছরে মোটামুটি পঁচিশ থেকে চল্লিশটার মধ্যে ইঁদুর খায় একটা ইঁদুর সারা বছরে মোটামুটি দেড় থেকে দুশো বাচ্চা দেয় এবার আপনি ভাবুন আমি আমার বাড়ির পাশে একটা সাপ দাঁড়ার সাপ হয়তো ঘুরে বেড়াচ্ছে সেটাকে আমি মেরে ফেললাম আমি একটা দাঁড়াশাপ নির্বিশ সাপ যেটা ঘুরে বেড়াচ্ছে কাউকে কোনো ক্ষতি না করে সেটাকে আমরা পছন্দ করব। নাকি মোটামুটি দেড় দু হাজার ইঁদুর আশেপাশে ঘুরে বেড়াচ্ছে সেটা পছন্দ করব। এই চয়েসটা আমাদের খুব ভালো উদাহরণ আমরা শুনলাম ঠিক কথা এইবারে ডক্টর চক্রবর্তী যে আমরা একটু ট্রিটমেন্টে চলে যাই তাকে তো আমরা না বা মানে কোনো কিছু না করে একেবারে শুয়ে নিয়ে যেতে হবে এবং এই নিয়ে যাওয়াটা যতটা তাড়াতাড়ি হয় যতটা তাড়াতাড়ি হ্যাঁ আর গ্রামের দিকে তো এত তাড়াতাড়ি আপনি অ্যাম্বুলেন্স পাবেন না কিন্তু তার জন্য সময় নষ্ট করবেন না যদি দরকার হয় তাকে বাইকে চাপিয়ে নিন পিছনে একজন ধরে তাকে বসে থাকুন যাতে করে সে এবং যেটা আমাদের সবথেকে ইম্পর্টেন্ট এটা আমরা বলি একটা টেকনিক্যালি যে ডু ইট রাইট ঠিক মতন কাজ করুন এই রাইট কথাটা হচ্ছে গিয়ে মানে প্রথম জিনিসটা যেটা মানুষকে করতে হবে রিঅ্যাসুরেন্স তাকে বলতে হবে যে দেখো তোমার সাপের কামড়ানি যেটা সৌরভ বারবার বলছে যে এই আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু নির্বিষ আমাদের প্রায় যে কামড়গুলো হয় তার মধ্যে পঞ্চাশ শতাংশ হচ্ছে নির্বিষ সাপ আর বাকি পঞ্চাশ শতাংশ এবং যেটা হচ্ছে তার থেকেও কিন্তু আবার যারা বিষ ঢালতে পারে না বিষাক্ত সাপ কামড়াচ্ছে কিন্তু ঠিক মতন বিষটাকে এনভেনমেন্ট বলি আমরা যে বীজ ঢালতে পারি নয় সুতরাং সেক্ষেত্রেও কিন্তু তারা বেঁচে থাকবে চান্স অনেক বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই আর হাসপাতালে পৌঁছলে যদি সময় যায় তাহলে চিকিৎসা করলে সমস্ত সাপের কামড়ই কিন্তু বাঁচিয়ে তোলা সম্ভব একদমই প্যানিক ওই জন্য হওয়ার দরকার নেই প্যানিক হলে যেটা ক্ষতি করে আপনি বলবেন যে প্যানিক তাহলে হলে ক্ষতি এটা হচ্ছে তার যদি দুর্বল হার্ট থাকে এবং তার সঙ্গে এই সাপের যখন বেনামা হলো সেই সময় দুর্বলতার জন্য এবং তার প্যানিক হলে হার্ট অ্যাটাক হতে পারে সবথেকে বড় কথা ভয় পেয়ে গেলেই তার হার্ট রেট বেড়ে যাবে হার্টের যদি বেড়ে যায় রক্ত সঞ্চলন বেড়ে যাবে রক্ত সঞ্চালন বেড়ে গেলে তার বিষটা কিন্তু বেশি করে আরও শরীরের মধ্যে ঢুকে যাবে এবং যত শরীরের মধ্যে ঢুকবে তত আমাদের চিকিৎসা করতে অসুবিধা হবে এবং তত তাড়াতাড়ি তার মানে মৃত্যু আসতে পারে এগিয়ে আসতে পারে সেই জন্য রিয়াসোরেন্স করাটা খুব দরকার কারণ সাপের ক্ষেমে আতঙ্কে অনেক লোক মারা যান দু নম্বর হচ্ছে গিয়ে যে বাঁধন দেওয়া যাবে না কোনোভাবেই এবং যত তাড়াতাড়ি আমরা দুটো হাসপাতালে নিয়ে গিয়ে যাব ইমোবিলাইজ করে রাখতে হবে জায়গাটা এবং যেটা হচ্ছে গিয়ে যে হাসপাতালে গিয়ে ডাক্তারবাবুকে বলতে হবে যে এক্স্যাক্টলি কী কী লক্ষণগুলো দেখা গেছে এটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে যে হ্যাঁ জায়গাটা ফুলে গেছে কি না এবং জায়গাটা যদি ফুলে গিয়ে থাকে কত আস্তে আস্তে ফুলে যাচ্ছে কিনা এই যে টাইম ইন্টারভালে যদি ফুলতে থাকে আমরা বোধহয় একটুখানি বোধহয় বলে দিই দুটো জিনিস আমাদের লক্ষণ দেখা দরকার সাপের কামড়ে দু রকম তিন রকম আমাদের সাপ থাকে যারা বিষাক্ত এতগুলো যে নানা রকম ভ্যারাইটি আছে সারা পৃথিবীতে আরও ভ্যারাইটি আছে মূলত কিন্তু এই সমস্ত সাপগুলোকে আমরা ভাগে ভাগ করতে পারি একটা যারা নার্ভগুলোকে নিষ্ক্রিয় করে দেয় তারা বলা হয় নিউরোটক্সিক আর একটা যারা রক্তের কোষগুলোকে ভেঙে দেয় রক্তরা জমতে দেয় না তাদের বলা হয় হিমাটোটক্সিক এই যে দুটো রকম কারো কারো মিক্স থাকতে পারে দুরকম থাকতে পারে কিন্তু এই দুরকম ছাড়া সাপের কিন্তু আর কিছু নেই আর কোন রকম বীজ নেই এখন নিউরোটক্সিকগুলো যেতে হয় যে তার নার টকেজও হয়ে যায় আস্তে আস্তে তার প্রথম যে লক্ষণ হয় চোখটা আধ হয়ে আসে আমরা বলি পরিভাষায় টোসিস চোখটা খুলতে পারছে না কপালটা ভাঁজ করে উপরে তুললে কপালে এখানে যে রিং বলে এইগুলো হচ্ছে না এগুলো তো মানুষ অত বুঝবেন না কিন্তু চোখটা যদি ঘুম ঘুম ভাব আমরা কমন গামলায় বলে যে ঘুম ঘুম ভাব আসছে এই ঘুম ঘুম ভাব যদি আসে তাহলে বুঝতে হবে এটা কিন্তু নিউরোটক্সিক হচ্ছে আর যদি হিমাটোটক্সিক আমরা যেটা বলছি হিমোলাইটিক হিমোলাইটিক যেটা সেটা হচ্ছে গিয়ে যে তার ওই জায়গাটা লোকালি ফুলে যাবে নিউরোটক্সিকে কিন্তু এইখানটা লোকালি ফুলবে না কালাচ আমাদের ভারতবর্ষের মধ্যে যেটা আমরা কালাচ বা শিয়র চাঁদা আমাদের এখানে সবথেকে বেশি মারাত্মক বেশ ভারতবর্ষের মধ্যে সব থেকে মারাত্মক বিষ হচ্ছে কালাচ এটা এক মিলিগ্রাম হচ্ছে কি ফ্যাটাল ডোজ যেটা হচ্ছে কি আমাদের শরীরের জন্য অ্যাডাল্ট ফ্যাটাল ডোজ যেখানে কিন্তু কেউটে গোকরো তার অনেক বেশি পরিমাণ বীজ লাগে তবে সে ফ্যাটাল হয় ঠিক কথা মানে ছোট্ট অথচ তার বিষ অনেক অনেক ভয়ঙ্কর এবং সেই কালাচের একটা হচ্ছে কি যে বাইট মার্কটা বোঝা যায় না দেখা যায় না এবং কালাচে সাধারণত রাত্রিবেলা কামড়ায় বোঝাই যায় না কোনো ব্যথাও হয় না সাধারণত সকালবেলা উঠে দেখা যায় হঠাৎ করেছে বমি করছে পেটে যন্ত্রণা হচ্ছে অথবা তার কোনো কারণে খুব মানে টসিস হচ্ছে বা এই নিউরোলজিক্যাল সাইনগুলো দেখা যায় কালাচ নিয়ে আমরা আর একটু আলোচনা করতে পারবো আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছে এই মুহূর্তে নমস্কার হ্যালো হ্যাঁ কে বলছেন বলুন হ্যালো হ্যাঁ কে বলছেন আমি শ্যামল সেন বলছি বারাসাত থেকে হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বলছি আমাদের একটা বাড়ির পাশে সবসময় ঘোরাঘুরি করে একটা বাড়ির হ্যাঁ আপনি যদি আমাদের কথাগুলো শোনেন তাহলে বলতে পারবেন আপনি মিউট করে দিয়ে আপনি বলুন আমরা শুনতে পাচ্ছি আপনি সাউন্ডটা মিউট করে দিন টিভি এবারে ওই ছাপটা কি করছে মানে সবসময় ঘোরাঘুরি করছে সরু হেলে সাপের মতন হেলে সাপের থেকে লম্বা অনেকটা কিন্তু দেখতে হেলে সাপের মতনই কিন্তু মতন এটা কি আচ্ছা ছবি ছাড়া আপনার মোটামুটি বর্ণনাটা ভালোই আহ আমরা চেষ্টা করে দেখবা আপনি আপনার মানে তারা কি কাম মানে কামড় খেয়েছে বা কাউকে কামড়েছে এরকম কোনো ঘটনা আছে এক্ষেত্রে না উনি মানে ছিলেন আমাদের সাথে কিন্তু সেটা কি শুরু যদি আমি কমেন্ট করি মানে সাপ সাপ অনেকগুলো জিনিস জানার ছিল সেটা হচ্ছে সাপটাকে ওনারা যে দেখতে পান কোন সময়টা দেখতে পান দিনের বেলা કે রাত্রি বেলা। স্যার যেটা বলছিলেন সেখান থেকে আমি একটু কিউ একটা জিনিস বলি যে আজকে যখন সাপের কামড় হচ্ছে হাসপাতালে যখন যাচ্ছে সেই সময় ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট জরুরি এটাও নজর রাখা যে সাপটা যে কামড়েছে এটা কোন সময় কামড়েছে দিনে কি রাতে এক দ্বিতীয় হচ্ছে কোন জায়গায় কামড়েছে যেমন আমি আপনাকে বলি কেউটে যেটা আমি দেখালাম আমি যদি স্লাইডটায় যাই এই যে যেটা দেখতে পাচ্ছেন কেউটে এই কেউটেটা কিন্তু যার ফোনার পেছনে গোল রয়েছে এটা কিন্তু জেনারেলি জলাশয়ের আশেপাশে থাকে আবার এটা যেটা দেখছেন গোখ্র এটা কিন্তু থাকে হচ্ছে ঘরের আশেপাশে দুটোই কিন্তু নাজা মানে কেউটে মানে ওই ওই একই প্রজাতির কিন্তু এবারে দুটোর বিষের মধ্যে অল্প তফাত রয়েছে এখন যেরকম এবার আমি যদি আরেকটা স্লাইডে যাই যেখানে আমি দেখাচ্ছি হচ্ছে কালাচ কালাচ কিন্তু কামরায় জেনারেলি রাত্রির বেলায় রাত্রির বেলায় তো তাহলে যখন ডাক্তারবাবুর কাছে আসছি আমরা আমরা তো আমরা তো এইটাও দেখ জেনে আসছি যে কোন সময় কামড়েছে কোন জায়গায় কামড়েছে এই দুটোও কিন্তু আমাদের ডাক্তারবাবু যারা হাসপাতালে রয়েছেন তাদেরকে সাহায্য করবে এটা বুঝতে যে সাপটা হয়তো কি হতে পারে

এখন সাপের বিষয়ে বোধ হয় একটুখানি ভালো বুঝে নেওয়া দরকার সাপের বিষয়ে একটাই চিকিৎসা যে ঠিক বিষের জন্য আমাদের ভেনাম মানে বিষের নাম হচ্ছে ভেনাম অ্যান্টি বিষ যদি বলি এখন এই অ্যান্টিবিষ তাহলে যে সাপ কামড়েছে ঠিক তার ভেনাম থেকে আমরা একটা নিয়ে আমরা সাধারণত ঘোড়াকে ইঞ্জেকশন দিয়ে একটা তৈরি করি আমরা ঘোড়ার থেকে সিরাম নিয়ে যে ঘোড়ার ক্ষেত্রে তার প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠলো সেই সিরামটা নিয়ে আমরা রেখে দিই যখন আমাদের সাপে কামড়ায় মানুষকে তখন সেইখানটা সেই সিরামটা আমরা দিই এখন এই আমরা এখন যেটা বর্তমানে ব্যবহার করি সেটা হচ্ছে পলিভ্যালেন্ট তার মানে যে স্বাভাবিক কামড়াক না কেন আমরা একরকমই বিষের করি তার মধ্যে এই নিউরোটক্সিক বললাম হিমোটোটক্সিক বললাম দে হিমোলাইটিক দু রকম বিষেরই কিন্তু এগেনস্টে আমাদের এই অ্যান্টিভায়নটা কাজ করবে এবং সেখানেতে আমরা সেইটি দিয়ে কাজ করব কিন্তু মুশকিল হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে যে বাচ্চা বড় বা গর্ভবতী মহিলা সবাইকার জন্য কিন্তু ডোজ সমান এইটা অনেক সময় আমাদের মানে মানুষ ভুল করেন যে বাচ্চাকে কেন এত ডোজ দেওয়া হবে এই ডোজটা কত ডোজটা হচ্ছে সাধারণত আমরা এখন দশ ভায়াল দিয়ে শুরু করি যেটা আমরা এখানে আমাদের বর্তমানে যেটা চলছে ভারতবর্ষে যে অ্যান্টিভেনাম এবং পলিভ্যালেন্ট এবং সেখানে যে বাচ্চাকেও কিন্তু দিতে হবে সে এক মাসের বাচ্চা যদি হয় তাকেও দিতে হবে দশ বছরের বাচ্চা হলে তাকেও দিতে হবে কারণ সাপ যেটা কামড়েছে বাচ্চাকে আলাদা করে কম বীজ দিয়েছে বড়দের বেশির বীজ দিয়েছে এরকম হবে না সাপ তো যখন বীজ দেবে তখন পুরোটাই ঢেলে দেবে পুরোটাই ঢেলে দেবে যতটা ঢেলে দেয় তো তারপর দিয়ে দেখতে হবে এতে চিকিৎসার একটা পদ্ধতি আছে সেগুলো ডাক্তারবাবু দেখবেন যে দেখে তারপরেতে সাধারণত যেটা আমাদের নিউরোটক্সিক দশ ভাইলে বেশি সাধারণত লাগে না যদি হিমাটোলাইটিক হয় তাহলে সেক্ষেত্রে একটু বেশি লাগতে পারে দশ ভাইল দেওয়ার পর আমরা দেখি এই যে হিমাটোলাইটিক মানে কি তার হিমোলিসিস হয়ে যাচ্ছে তার রক্ত জমার বাঁধছে না এটা আমরা একটা পরীক্ষা করে দেখি যে রক্তটা জমার বাঁধছে কি না এটা কুড়ি মিনিট ধরে একটা ব্লাড টেনে কিছুটা ব্লাড টেনে আমরা একটা টেস্টের মধ্যে রেখে দিই কুড়ি মিনিট বাদে একটা একটুখানি পাল্টে দেখা যায় উল্টে পাল্টে দেখা যায় যে রক্ত জমাট বাঁধছে না জমাট বাঁধছে না নর্মালি কুড়ি মিনিট বাদে রক্তটা জমাট বেঁধে যাওয়ার কথা যদি না জমাট বেঁধে থাকে তাহলে বুঝতে হবে এখানে বিষ কাজ করছে এবং সেইটা অনুযায়ী তখন তাকে দরকার হলে আবার দু ঘন্টা তিন ঘন্টা বাদে আবার যেরকম ভাবে বুঝবেন ডাক্তারবাবু তাকে আবার দেবেন কিন্তু সাধারণত কুড়ি ভায়াল খুব বেশি হলে তিরিশ ভায়াল দিতে হয় তার বেশি সাধারণত অ্যান্টিভেনম দিতে হয় না আচ্ছা আমরা আলোচনায় যাব তবে তার আগে একটা ফোন রয়েছে এই মুহূর্তে দেখি হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কে বলছেন হ্যালো হ্যাঁ বলুন শুনছি কে বলছেন বন্ধ করো হ্যাঁ বলছি যে হুগলি জেলার হুগলি জেলার ছোটসরসা গ্রাম থেকে অশোক কুমার দাস বলছি বলুন বলছি যে আমার ভাইকে দু সালে সেপ্টেম্বর মাসে সাপে কামড়েছিল ও সোম্যনাথ পণ্ডিত হসপিটালে একুশ দিন ভর্তি হয়ে সুস্থ আছে ওকে যে ওষুধগুলো দিয়েছে তার মধ্যে কি পেন্ডিশনান বলে একটা ওষুধ দিয়েছে আর ওই হাইড্রোপ্লোসি ওষুধটা দিয়েছে আচ্ছা বলছি যে ওই পেন্ডিশনান ওষুধটা কি এটা কি সারা জীবনই খেয়ে যেতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে এটা কি একদিন দুদিন বন্ধ করলে এর কোনো এফেক্ট বিশাল কিছু এফেক্ট হবে হ্যাঁ এটা আর হচ্ছে ওর খাদ্যের ব্যাপারটা কি কি ধরনের খাদ্য ও খেতে পারবে আমাদের তো গ্রামের দিকে দুধ খায় কি খেতে আর তার সঙ্গে শারীরিক পরিশ্রম মাঠে ঘাটে কাজ ফাজ করা একটু রোদে করতে পারবে কিনা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি শুনতে থাকুন তাহলে আমরা এই উত্তরটায় আসবো তবে তার আগে নেবো একটি বিরতি সঙ্গে থাকুন বিরতির পর ফিরে এলাম আলোচনায় বিষয় কিন্তু সাপের কামড়ে চিকিৎসা আমাদের এক বন্ধু ছিলেন যিনি জিজ্ঞেস করেছেন একটি ওষুধ তার ভাই কতদিন খাবেন যার সাপের কামড়ে একটা ঝামেলা প্রথম কথা হচ্ছে আমি এটার কোনো উত্তরই দিতে চাইছি না তার কারণ হচ্ছে ডাক্তারবাবু যেখানে দেখছেন তিনি কিন্তু এটা উত্তর দেবেন পেশেন্টকে না দেখে কোনো জিনিসের কোনো বিশেষজ্ঞ আমি নই যে আমি সেটার ব্যাপারে ওষুধ বলবো কিন্তু প্রেগনেন্সিলনটা দেওয়া হচ্ছে একটা লোকাল রিয়াকশানের জন্য সে এবং সেই জন্যে কিছুদিন খেতে হবে জীবনভর খেতে হবে না এটা আপনাকে বলে দিলাম এই মানুষটি সমস্ত রকম খাওয়া দাওয়া করতে পারবেন কোনো খাবার তার নিষেধ নেই এবং সমস্ত রকম কাজকর্ম করতে পাবেন কোনো কাজকর্ম করা নিষেধ নেই একটা সাপে কামড়ানো সাধারণত এই যে আপনার একটু প্রলং ট্রিটমেন্ট দিতে হয়েছে তার কারণ কিছু কমপ্লিকেশন হয়ে গেছিলো হয়তো আপনার যেতে দেরি হয়েছিলো সাধারণত সাপে কামড়ানোর পর ফিরে গিয়ে বাড়িতে আর কোনো চিকিৎসার দরকার লাগে না এই অ্যান্টিসনেক ভিনাম যেটা দেওয়া হলো তারপর তার আপনার নর্মাল নিষ্ক্রিয় হয়ে গেল বিষ তারপর তাকে বাড়ি ছেড়ে দেওয়া হয় চব্বিশ ঘন্টা রেখে আচ্ছা ডাক্তারবাবু এই যে কামড় হলো মানে সাপে কামড়ালো তারপরে আপনি বললেন যে কোনো ভাবে সোজা আর তাকে রেখে সেটা বাইকে করেও নিয়ে যেতে হবে এই নিয়ে যাবে তো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে যদি সামনে একটা বড় হসপিটাল থাকে তো সেটা কোনটা মানে আগে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়াটাই দরকার যেটা সামনে থাকবে আচ্ছা কিন্তু অনেক জায়গায় থাকে না বড় হাসপাতাল সেক্ষেত্রে আপনার যেখানে সাপে কামড়েছে সেখান থেকে সব থেকে কাছের যে হাসপাতাল আমি বলবো সরকারি কথা যেখানে ডাক্তারবাবু থাকেন চব্বিশ ঘন্টা সেই রকম হাসপাতালে নিয়ে যেতে হবে যেখানে বিজনার ব্যবস্থা আছে যেখানে শয্যা আছে অনেক আমাদের হাসপাতাল চলে যেগুলো শুধু আউটডোর বেসিস তাহলে সেইখানেতে কিন্তু গিয়ে লাভ হবে না আপনাকে যেতে হবে যে হাসপাতালে বিছনা আছে চিকিৎসা ব্যবস্থা আছে ভর্তি রেখে সেইখানে যেতে হবে সমস্ত জায়গায় আমাদের সরকারি ব্যাপারে আপনাদের অ্যান্টিসনিক ভেনাম রাখা থাকে তার মানে এইটা কিন্তু বিষয় নয় যে বড় হাসপাতালে গিয়ে ফেলতে হবে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সব জায়গায় আপনাদের এই বিষটা মানে অ্যান্টিভেনম রাখা আছে কারণ হচ্ছে কি যে সাপে কামড়ানোর চিকিৎসার পর আপনি যদি নিয়ে যান খুব সঙ্গে সঙ্গে তার চিকিৎসাটা যে কোনো জায়গায় প্রাথমিক সঙ্গে কিন্তু যদি আপনি যত দেরি করবেন তারপর যে কমপ্লিকেশনগুলো হয় তখন সেটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সামলাতে হয়তো পারবে না তখন তাকে নিয়ে যেতে হবে অন্য জায়গায় বড় হাসপাতালে সেটা আমরা এই রেফারের ব্যবস্থা করে দেবো কিন্তু আপনার সব থেকে দরকার যে একদম আর্লিয়েস্ট পয়েন্টে ডাক্তারবাবুর সঙ্গে কন্ট্যাক্ট করাটা ঠিক কথা আচ্ছা চিকিৎসা খরচ কেমন প্রথম কথা হচ্ছে গিয়ে এক একটা অ্যান্টি ভেনামের ভায়ালের দাম ধরুন মানে তিনশো সাড়ে তিনশো টাকা করে দাম পড়ে কিন্তু তার জন্য তার মানে প্রথম ডোজটাই দিতে হচ্ছে তিন হাজার সাড়ে তিন হাজার টাকার তারপর আবার যদি দিতে হয় রিপিড ডোজ আবার সাড়ে তিন হাজার টাকার আবার যদি দিতে হয় তিনবার যদি ম্যাক্সিমাম দিতে হয় চন্দ্রবর্তার ক্ষেত্রে লাগতে পারে তাহলে দশ হাজার টাকার মতন আমাদের শুধু লাগলো অ্যান্টিস্নেক বেনাম এর সঙ্গে অন্য সঙ্গে খরচা আছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সরকারি হাসপাতালে সমস্ত চিকিৎসা আমরাও তো মানে খুব ডেফিনেটলি খুব কম খরচা দশ হাজার টাকা মাত্র ক্যান্সার হাসপাতালে ক্যান্সারের মতন চিকিৎসাও যদি হয় তাতে দু লাখ তিন লাখ টাকা যদি মাসে ওষুধ লাগে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত হাসপাতালে বিনামূল্যে সমস্ত চিকিৎসা উপলব্ধ আচ্ছা আপনারা বুঝেই গেলেন তাহলে বিনা পয়সাতেই আপনাদের চিকিৎসাটা হবে আর সৌরভ আপনার কাছে একটা প্রশ্ন এই যে স্যার বারবারই বলছেন যে এক্ষুনি এক্ষুনি চলে যেতে হবে মানে যখনই কামড়াবে তার যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যেতে হবে স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু আমরা দেখি গ্রামাঞ্চলে অনেক সময় গুনিন বা ওঝা এখানে এসে পড়েন এবং সেইখানে একটা সময় নষ্টেরও ব্যাপার আছে গুণিন গুনিন বা ওঝার কাছে যাওয়াটা কতটা যুক্তিযুক্ত আমাদের একটা প্রশ্নও কিন্তু এসছিল এরকম দেখুন এটা এটাই যে গুনিন বা ওঝাদের কাছে যাওয়া হয় এটা কিন্তু বহু বছরের পুরনো কালচার বা কাস্টম বা রিচুয়াল বলতে পারে এখন যেটা হয় সেটা হচ্ছে আর একটা আগে কথা বলেছিলেন যে সাপ অনেক সময় যে কামড়ায় সবসময় কিন্তু এনভেনমেশন বা বিষ ঢোকে না এটাকে আমরা বলি টেকনিক্যালি আমরা বলি এটাকে ড্রাই বাইট এবং আমি যদি আপনাদের সাথে একটা রাফ স্ট্যাটিস্টিক শেয়ার করি সেটা অনেকটা এরকম যে কেউটে সাপ যখন কামড়ায় কেউটে সাপের কামড়ের মধ্যে মোটামুটি চল্লিশ শতাংশ চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ সময় থাকে যেখানে কেউটে বিষ ঢালেই না শুধুমাত্র কামড়েছে এবারে আবার কালাচের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ড্রাই বাইট থাকে না কালাচ যখন কামড়ায় তখন বিষ ঢালে এই জন্য আপনারা লক্ষ্য করবেন আমাদের যারা ওঝা গুণিন যারা গ্রামের দিকে আছেন তারা একটা জিনিস খুব ভালো বোঝেন সেটা হচ্ছে সাপে কাটা রুগীটা যখন এসছেন সেই সাপে কাটা রুগীর এনভেনমেশনটা বাইট মার্কটা যেখানে কামড়েছে সেই জায়গাটা দেখে ওনারা বুঝতে পারেন যে সাপ বিষ ঢেলেছে কি ঢালেনি এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে তারা কিন্তু সেই বুঝে তারা নিজেদের ওপরে দায়িত্বটা নেন বা নেন না এরকম আমাদের অনেক জায়গায় অভিজ্ঞতা আছে যেখানে ধরুন প্রপার এনভেনমেশন হয়েছে এবং আমরা জানি যেখানে কালাচে কাটা রুগী গেছে ওঝার কাছে ওঝা কিন্তু হাত তুলে দিয়েছেন যে না এই অনেক দেরি করে এসছো তোমরা এই ট্রিটমেন্টটা আমরা এখানে করতে পারবো না মানে কিন্তু উনি বুঝেছেন যে এই ট্রিটমেন্টটা যদি এখানে আমি করি তাহলে না তো এই ব্যাপারটা আছে তবে একটা কথা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আজকে ওঝা গুণিনরা তো বহু বছর ধরে অনেক কয়েকশো বছর ধরে এখানে রয়েছেন সেখানে গেলে একটা জিনিস হয় আজকে সাপে কামড়ালে আমাদের এরকম অভিজ্ঞতা আছে যে সাপে কামড়েছে সাপটার এনভেনমেশন করেনি মানে বিষ ঢালেনি বা নির্বিষ সাপ ছিল কিন্তু মানুষটি পেশেন্টটি প্যালপি হার্ট হার্ট অ্যাটাকে মারা গেছে তবুও ছাপে কামড়েছে এটাই একটা প্যানিক ক্রিয়েট করে মানে মনে ভয় ক্রিয়েট করে এবার এই যে গ্রামান্তরে যে ওঝারা রয়েছে তারা কিন্তু একটা জিনিস ভালো করে সেটা হচ্ছে যে না না কিছু হবে না এসে গেছো এই যে কনসোল করার ব্যাপারটা এটা হবে এবং এটা কিন্তু তারা এটা এটা একটা পজিটিভ দিক ওইভাবে আপনি যদি দেখেন আরো একবার পড়া এসে বাড়ির লোকেদেরও কিন্তু এই জিনিসটা বুঝতে হবে যে আমি যদি সাপে কাটা রোগীর আশেপাশে আরো বেশি প্যানিক করি ভয় পাই ভয় প্রদর্শন করি তাহলে সে কিন্তু আরো বেশি হার্টবিটটা বাড়বে এবং রক্ত সঞ্চালন হলে বিষটা ছড়াবে মানে তাকে ঠান্ডা সমস্যা হবে ঠিক আছে কামড়ে যখন দিয়েছে কিছু করার যেটা করণীয় সেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে যাওয়া সেখানে গিয়ে চিকিৎসাটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা আমাদের সঙ্গে আরো বন্ধু রয়েছেন নমস্কার হ্যাঁ বলুন কে বলছেন পূর্ব মেদিনীপুর থেকে বলছি পূর্ব মেদিনীপুর এগরা থেকে হ্যাঁ 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 বলছি আমার এইখানে গ্রামে একটা চোদ্দ বছরের ছেলেকে বাদাম বাগানে কামড়ায় সেই সঙ্গে ওই এক ঘন্টার মধ্যেই সুপার স্পেশালিটিতে নিয়ে যাওয়া হয়েছে পরের দিন ওকে ট্রান্সফার করা হয় শম্ভুনাথ পন্ডিত হসপিটালে ওখানে বাচ্চাটা অ্যাডমিশন ছিল তারপর ও মারা যায় পঁচিশে মে ওকে তো treatment করানো হলো তো antivenous ও হয়েছে বাঁচানো গেল না ওই ব্যাপারে একটু প্রথম কথা হচ্ছে কি যে জানবেন যে সমস্ত ক্ষেত্রে আমরা বাঁচাতে পারছি না আছি এই কারণে যে আপনি হয়তো এক ঘন্টার মধ্যে আনছেন কিন্তু যদি বেশি নাড়াচাড়া হয়ে গিয়ে থাকে তার এবং তাহলে কিন্তু তার বিষটা কিন্তু শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে বারবার বলছি যে এই যে নিয়ে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট যে আপনি যদি তারপর ভয় পেতে আরম্ভ করলো এবং তার হাত পা নাড়াচাড়া করলো সেই জায়গাটা যদি আমরা কেয়ার না করলাম বীজ যদি রক্তে পুরোপুরি ঢুকে যায় তাহলে কিন্তু আমরা সেই সময় পাবো না যে তাকে অ্যান্টিবিজ দিয়ে তাকে সমস্ত ভাবে কাজ করানো যাবে সুতরাং এটা খুব আচ্ছা ডাক্তারবাবু শরীরে কি কি সমস্যা হয় আমরা কিছুটা শুনেছিলাম এবং আমরা যদি একটু সাপ ভেদে এগুলো দেখি কালাচের ক্ষেত্রে এবং বরা স্পেসিফিক্যালি তার খুব নাম শোনা যায় আর কি তো একটু আমাদের বলুন কালাচের জিনিসটা হচ্ছে খুব মুশকিল এবং অনেক সময় আমরা ডায়াগনোস করতে পারি না যে কালাচ কামড়েছে বলে মানে সাপে কামড়েছে বলেই বুঝতে পারা যায় না কারণ ইউজুয়ালি যেটা হয় কালাচ সাধারণত যেটা সৌরভ যে রাত্রিবেলায় বাড়ির মধ্যে থাকে তারা একটু গরম পছন্দ করে বিজনার পাশে এসে ঘেঁসে বসে থাকে এবং সেই সময় যদি বিজনায় মশারি গায়ে আমার হাত পড়ে গেল অথবা মশারি গুঁজলো আমরা ভালো করে তার মধ্যে ঢুকে গেল সেক্ষেত্রে কালাস তখন কামড়ে দেবে এবং এই কামড়টা এতই মানে সাধারণ খুব নমিনাল কামড় কিন্তু বিষটা পুরোই ঢালে এবং সেক্ষেত্রে কিন্তু পেন হয় না প্লাস নিউরোটক্সিক বলে ওর একটু অ্যানাসিসিয়াও হয় সেই জন্য নার্ভে কোনো ব্যথা পাওয়া যায় না এবং সকালবেলা উঠে সে বুঝতেও পারবে না যে তার সাপে কামড়েছে কিন্তু হঠাৎ দেখা গেল সকালবেলা উঠে তার বমি হচ্ছে তার পেটে যন্ত্রণা হচ্ছে এগুলো হিমারেজিক লক্ষণ মানে অনেক মানে অনেক সময় হয় আর তার সঙ্গে যেটা হয় যে তার চোখটা যেন ঘুমিয়ে পড়ছে কথা জড়িয়ে যাচ্ছে এই ধরনের জিনিসগুলো হতে পারে কালাচে কামড়ে এবং সেক্ষেত্রে কিন্তু বোঝাই যাবে না যে তাকে সাপে কামড়েছে বলে কিন্তু যদি আমি এই জন্যই বলতে চাইছি আপনাদের সচেতন যদি আমরা হই তাহলে সঙ্গে সঙ্গে আমরা সাসপেক্ট করতে পারবো হাসপাতাল নিয়ে যাব যদি টিপিক্যাল হিস্ট্রি দিই যে কখন কামড়েছে কোন কামড়েছে নয় কী অবস্থা সকালবেলা ঘুম থেকে উঠে এরম হয়েছে আমি গুঁজে মাটিতে শুয়েছি বিছনায় শুলে খাটের ওপর শুলে অনেকটা কমে যায় সম্ভাবনা এইগুলো যদি বলা হয় তাহলে ডাক্তারবুড়ে যদি সাসপেক্ট করতে পারেন তাহলে সংসারে চিকিৎসা করলে আমরা বাঁচিয়ে তুলতে পারব এটা হচ্ছে কালাজ কিন্তু অন্য অন্য সাপ যেমন ধরুন আমাদের যেটা আমরা হিমাটোটক্সিক বলছি সেই চন্দ্রবোড়া এই ধরনের সাপ কামড়ালে কিন্তু সেই জায়গাটায় ফুলে যাবে সেই জায়গাটায় ব্যথা হবে যন্ত্রণা হবে সেখান থেকে রক্ত বেরোতে পারে এবং অনেক সময় অন্য অন্য কাটা জায়গা থেকে বা নোখ থেকে নাক থেকে রক্ত বেরোতে পারে ফ্র্যাঙ্ক হেমারেজ হতে পারে সেটা যতক্ষণ হচ্ছে মানে অনেক যত দেরি হচ্ছে তত আস্তে আস্তে কারণ এখানেতে রক্ত জমাট বাঁধাটা বন্ধ হয়ে যাচ্ছে যেটা বলছিলাম যে ওই কুড়ি মিনিট ধরে আমরা যদি রেখে দিই একটা একটু রক্ত টেনে দেখবো যে সেটা জমাট বাঁধছে কি না এটা ডাক্তারবাবু করবেন আপনাদের কমিউনিটিতে নয় তাহলে কিন্তু বোঝা যাবে যে এখানেতে রক্ত যেহেতু তার জমাট বাঁধছে না তাহলে তার ভেতরে রক্তক্ষরণ হতে পারে এবং এই রক্তক্ষরণের জন্য সে মারা যাবে এটা সেরিব্রাল হেমারেজ হতে পারে পেটের মধ্যে হেমারেজ হতে পারে এবং সেক্ষেত্রে কিডনি নষ্ট হয়ে যেতে পারে সেই কিডনি নষ্ট হয়ে গেলে আমাদের ডায়ালিসিস করতে হবে যদি ডায়ালিসিস করতে হয় তার জন্য আমাদের বড় হাসপাতালে পাঠাতে হবে নিউরোটক্সিকে যেটা বলছিলাম যে কালাচ বা কেউটে এই ধরনের সাপে কামড় যেটা হয় নাপটাকে প্যারালিসিস হয়ে যায় চোখটা আস্তে করে ঘুম ঘুম পাচ্ছে বলে মনে হবে তারপরে তার গিলতে অসুবিধা হবে এবং এই করতে করতে শ্বাসকষ্ট হবে শ্বাস নিতে পারবে না এই ধরনের নানা রকম সিমটম হবে তখন তাকে কিন্তু ভেন্টিলেটারে দিতে হবে তাকে তাকে দিতে রেসপিরেশন দিয়ে যদি তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে যেখানে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে তাহলে ধরনের আমাদের সেকেন্ডারি কেয়ার সাপোর্ট লাগতে পারে একটা যারা হিমাটোলাইসিক টক্সিক তাদের জন্য লাগবে আমাদের ডায়ালিসিস আর যেখানে নিউরোটক্সিক যদি সিরিয়াস চলে যায় তাহলে সেখানে ভেন্টিলেটরি সাপোর্ট দিয়ে তাকে কিছুদিন ধরে রাখতে হবে তারপর তে তাহলে আমরা মোটামুটি কালাচ এবং চন্দ্রবোড়া যে কতটা এফেক্টিভ এবং কিভাবে তার শরীরে নানা রকম সমস্যা তৈরি করতে পারে সেটা জানলাম ওদের সঙ্গে বন্ধু থাকেন নমস্কার হ্যালো আপনি বলছেন বলুন বুঝি আমার মাটির বাড়ি আমার বাড়ি থেকে কেইউকে-এর সব বেরোয়ে তা প্রতিরোধ করার জন্য আমি থাইমেট কার্বনিক অ্যাসিড আর ব্লিচিং পাউডার ছড়াই এ দেখে আটкана যায় আচ্ছা আপনি শুনতে থাকুন হ্যাঁ এই ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে কার্বলিক অ্যাসিডটা ব্যবহার করবেন না তার কারণ হচ্ছে কার্বলিক অ্যাসিডটা পরিবেশ আপনার নিজের পরিবার বর্গ এবং সাপের জন্য ভীষণ ক্ষতিকারক ব্লিচিং পাউডারটা বরঞ্চ বেটার আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে মাটির বাড়িতে কেউটে সাপ আসবে আপ কিন্তু আসে কিছু জিনিসকে যদি আপনি ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করেন তাহলে সাপ হয়তো আসবে না মানে বা চান্সটা বাড়বে সাপ না আসা যেরকম আমি আপনাদেরকে বলছি যে মাটির বাড়িতে আমরা যেটা দেখেছি গ্রাম গ্রাম বাংলায় গ্রামাঞ্চলে সেটা হচ্ছে আপনারা ঘরে রাত্রিবেলায় যখন খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া বা সবজি আনাজ চালের বস্তা এগুলো খুব আশেপাশে রাখা থাকে এক এটা হলে কি হয় এইগুলো খেতে ইঁদুর আসে এবং ইঁদুর খেতে কিন্তু সাপ আসে তো সাপ কিন্তু সেরকম জায়গা পছন্দ করে যেখানে খাদ্যটা খুব সহজলভ্য ঠিক আছে তো এবারে এবারে এটা যখন একটা ব্যাপার আরও যেটা করবেন সেটা হচ্ছে বাড়ির আশেপাশে জঙ্গলটাকে একটু পরিষ্কার রাখবেন কোনো ইটের ঢিপি যেটা অবাঞ্ছিত যেটা দরকার নেই সেরকম জিনিসগুলো রাখবেন না একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর কার্বলিক অ্যাসিডটা দেবেন না সবার জন্যে ক্ষতি সাপেরও ক্ষতি সাপ কিন্তু আমাদের সাথে এখানে কোনো রকম তাদের মানে শত্রুতা নেই তারা আমরা সবার সাথে সহাবস্থান করতে পারবো সেরকম একটা পরিবেশ আমরা তৈরি করি কার্বলিক অ্যাসিডটা নয় নিজেদের ঘরেই খাবার দাবার এই জিনিসগুলো একটুখানি গুছিয়ে রাখবেন যাতে ইঁদুর না আসে আমরা আলোচনায় ফিরে আসব তবে তার আগে নেব সাপ কামড়ায় রে ছোট সাপ তো এই ছোট সাপ আর বড় সাপ এটার মধ্যে কি কোন প্রভেদ রয়েছে বা মানে বিষয়টা কি ছোট সাপ কামড়ালে কি ক্ষতি নেই ছোট সাপ কামড়ালে কিন্তু আমি বলবো আরো বেশি ক্ষতি বেশি ক্ষতি কারণ ছোট সাপের বিষে কতগুলো জিনিস থাকে যেটা কিন্তু আরও বেশি মারাত্মক মারাত্মক ধরনের বিষ থাকে ছোট সাপ বলে একদম অবজ্ঞা করবেন না একদম জন্ম থেকেই তাদের বিষ থাকতে পারে থাকবে এবং সেই যখন কামড়াবে তখন বিষ ঢালবে এবং সেই বিষ কিন্তু আরো বেশি মারাত্মক হতে পারে এবং সাপে দিতে আরো দ্রুত মারা যেতে পারে সুতরাং তাকে কিন্তু একদম অবজ্ঞা না করে আমাদের নিয়ে আসতে হবে হাসপাতালে যাতে সংসার চিকিৎসা করা যায় আচ্ছা সৌরভ আপনার কাছে একটা প্রশ্ন আচ্ছা প্রশ্নে যাওয়ার আগে আমাদের সঙ্গে আরও একজন বন্ধু এসে পড়েছেন নমস্কার হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলুন শুনতে পাচ্ছি নমস্কার বলছি আমি তাহেরপুর থেকে রাজা বলছি হ্যাঁ হ্যাঁ বলি তো যদি আমাকে কোনো সাপে রাতে কামড়ায় ঠিক আছে তো আমি তো চিনতে পারবো না তাহলে কি আমাকে মানে ডাক্তারবাবুকে বলতে হবে যে সাপ কামিয়েছে কিংবা ডাক্তারবাবু বুঝতে পারবে আপনি কোন সময়টা বলবেন সেটাই আর আচ্ছা ঠিক ধরো রাতে বলে আমাকে কামিয়েছে তো আমি তো দেখতে পারবো না সেই সময় সেই মুহূর্তে আচ্ছা ঠিক আছে আপনি শুনতে থাকুন হ্যাঁ প্রথম কথা হচ্ছে গিয়ে সাপ দেখলে সবাই যে চিনতে পারবেন তার কোনো ব্যাপার নেই সুতরাং সাপ কামড়েছে এটা যদি জানতে পারেন ডাক্তারবাবুকে বলবেন আমরা অনেক সময় আগে বলতাম সাপটাকে মারুন মেরে ধরে নিয়ে আসুন সাপটাকে অথবা জ্যান্ত ধরুন ধরে নিয়ে আসুন ডাক্তারবাবুকে দেখাবেন একেবারে নয় সাপকে আনবার কোনো দরকার নেই পারলে আপনারা একটা মোবাইলে ফটো তুলে নিতে পারেন আজকাল যদি মনে হয় ডেটে দেখলে হয়তো ডাক্তারবাবুকে সুবিধা হবে আর রাত্রিবেলা যদি দেখতে না পান কোনো চিন্তা করবেন না ডাক্তারবাবুকে এসে বলুন সাপে কামড়েছে ডাক্তারবাবু আপনার লক্ষণ দেখবেন আপনার বাইটিং মার্ক দেখবেন দেখে সিদ্ধান্ত নেবেন যে সাপে বিষাক্ত কি বিষ নয় বিষ ঢালতে পেরেছে কি পারেনি এবং সেই অনুযায়ী বিষের লক্ষণ দেখে ডাক্তার চিকিৎসা দেবেন ঠিক কথা হ্যাঁ সৌরভ আপনার কাছে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ঠিক টাইমে পৌঁছানোর পরও হয়তো অনেক সময় হতে পারে যে সাপের কামড়ে সেই রোগী মারা গেলেন তো এক্ষেত্রে কম্পেনসেশনের ব্যাপারটা নিয়ে আমরা আলোচনায় যাব তবে তার আগে আচ্ছা বন্ধু ছিলেন কিন্তু এই মুহূর্তে নেই হ্যাঁ কম্পেনসেশনের ব্যাপারটা কি রকম মানে এটা কি সরকারি স্তরে দেওয়া হয় সরকারি স্তরে যেটা হয় সেটা হচ্ছে স্যার ডেফিনেটলি এটা আরও বেটার বলতে পারবেন সেটা হচ্ছে এক লাখ টাকা করে প্রতি মৃত্যু পিছু হয় এবং এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আপনার সাপের কামড়ে যে মারা গেছে সেই ডকুমেন্টেশনটা থাকার দরকার আছে একটা ডাক্তার সার্টিফিকেট দরকার যে ডাক্তারও বলবেন পোস্টমর্টম করার দরকার লাগে না কিন্তু ডাক্তারও সার্টিফিকেট দেবেন যে হ্যাঁ সেই সাপের কামড়ের জন্য মারা গেছেন আচ্ছা তার মানে তো এটা খুব স্বাভাবিক যে সে যদি স্বাস্থ্য কেন্দ্রে না যায় হ্যাঁ বাড়িতে মারা গেলে তাহলে হবে না তাকে তাড়াতাড়ি কোনো ডাক্তারও যদি দেন তাতে কোনো আপত্তি নেই যে কোনো ডাক্তারও যদি দেন কিন্তু তাকে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে সাধারণত নিয়ে যাওয়া দরকার আছে এই কারণে যে চিকিৎসাটা সেখানে আছে কারণ সাধারণত প্রাইভেট ডাক্তারবাবুর কাছে কিন্তু অ্যান্টিস্নেক ভ্যানাম থাকে না এটা খুব দামি ওষুধ এবং সেটা খুব ঠান্ডা কোল শৃঙ্খলের মধ্যে রাখতে হয় সেই জন্য সবাই কাছে কিন্তু অ্যান্টিস্নেক ভ্যানাম শুধুমাত্র এটা সরকারি হাসপাতালেই আপনারা আস্থা রাখুন দেখবেন সেখানে কিন্তু আপনারা চিকিৎসাটা পাবেন আর একটা কথা হচ্ছে এটার জন্য যে অ্যাপ্লিকেশনটা করতে হয় পঞ্চায়েতে অথবা যদি মানে মিউনিসিপালি এলাকা হয় সেখানে অ্যাপ্লিকেশন করতে হয় করলে একটা ফর্ম আছে সেই ফর্মে করলে আপনাদের এক লাখ টাকা কম্পেনসেশন দেওয়া হয় মারা গেলে এক লাখ টাকা আমরা বুঝতেই পারছেন কিভাবে কোথায় যেতে হবে এবার আমরা একটু সচেতনতার কথাই আসি হ্যাঁ সৌরভ আপনি একটু কথা বলছিলেন যে ঘরের মধ্যে ঢুকবে ওনাকে আমি যেটা বললাম যিনি আমাকে একটু আগে আমাদের বন্ধু যিনি ফোন করেছিলেন যে আমাদের ঘরে আমরা মাটির ঘরে থাকি অথবা পাকা বাড়িতে থাকি আমাদের যেটা করতে হবে সাপ কিন্তু মাটির ঘর বা পাকা বাড়ি বোঝে না সাপ বোঝে আমার খাদ্য যেখানে সহজলভ্য তো আমার পাকা বাড়ি বাটির ঘরের মধ্যে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এটো বাসন আপনার ধান চাল সবজি এই জিনিসগুলো থাকে না এবারে আমি যদি কালাচের কথা বলি বারবার আমরা কালাচে ফিরে আসছি তার কারণ হচ্ছে কালাচ পশ্চিমবঙ্গে একটা মেজার সব বেশি সবচেয়ে বেশি মৃত্যুর কারণ তো সেটা হচ্ছে যে আমরা মশারিতে শোবো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস এবং মশারিটা যদি আমরা খাটের উপরে করতে পারি আরো ভালো খাটের উপর খাটের উপরে শোবো প্রেফারেবলি কিন্তু অনেক সময় দেখা যায় যে আমার ঘরে খাট নেই আমি মাটিতে শুচ্ছি কিন্তু মশারিটাতে শোবো আরও একটা জিনিস মশারিটাতে শোবো ঘুমটা তো আমার কাছে একটা সচেতন জিনিস না আমি যখন ঘুমিয়ে থাকি তখন আমি অর্ধ সচেতন থাকি বা অচৈতন্য মতো অবস্থা হয়ে যায় আমার হাতটা যেন মশারি বা মশারি ধারে না লাগে কেন তাহলে কিন্তু মশারি টাঙিয়েও খুব একটা লাভ হবে না কেন কালার যেটা হয় সেটা হচ্ছে ছোটো টিকটিকি এই ধরনের জিনিস খেতে ঘরের দিকে ঢোকে এবং কালাচ হচ্ছে কিন্তু নকটার্নাল মানে নিশাচর্ষা তো কি হচ্ছে মশারি টাঙাবো এটা একটা ব্যাপার আর হচ্ছে মশারিতে যেন হাত না লাগে সেই জিনিসটাও আমাদের দেখতে হবে কালেচার সম্বন্ধে আমি আরও একটা জিনিস বলি সেটা হচ্ছে গিয়ে দেখুন অনেক সময় তো একটু বর্ষার জল উঠে যায় অনেক জায়গায় বন্যা হয় এই বন্যা হলে কিন্তু সাপের বাসাগুলো তো গত যে সাপ থাকে সেগুলো ডুবে যায় তখন সাপ বাস্তুচ্যুত হয়ে পড়ে তখন তারা কিন্তু লোকালয়ের মধ্যে ঢুকে যায় এবং ঘরের মধ্যে ঢুকে যায় এই জায়গাটায় বন্যার পর কিন্তু খুব মুশকিল আপনারা কিন্তু খুব সচেতনভাবে থাকবেন কারণ ঘরের মধ্যে তখন সাপ থাকে এটা গেল এক নম্বর আর দু নম্বর হচ্ছে যেহেতু আমরা গ্রামাঞ্চলে যেখানেতে আশপাশে সাপ আছে সেখানে ঘরের মধ্যে ঢুকতে পারে এবং আপনি মাটিতে শুচ্ছেন আপনার খাট কেনার পয়সা নেই সেক্ষেত্রে আমি বলবো যে কোনোভাবে আপনারা একটু ব্লিচিং পাউডার যদি জোগাড় করেন তার সঙ্গে দশ গুণ আপনাকে চুন দিতে হবে যেটা তাহলে কিন্তু এটা অনেক দিন ধরে ব্লিচিংটা থাকবে ব্লিচিংয়ের খুব গন্ধ আপনি যদি পান তাহলে দরকার নেই সেটা ভাল মানে খুব তাড়াতাড়ি সেই ব্লিচিংয়ের গন্ধ উড়ে যাবে ব্লিচিংয়ের কার্যকারিতা উড়ে যাবে ব্লিচিংয়ের সঙ্গে যদি আমরা দশ ভাগ চুন মিশিয়ে দিই এক কিলো ব্লিচিংয়ের সঙ্গে দশ কিলো চুন তাহলে দেখাবেন ন কিলো চুন দিতে হয় তাহলে দেখা যাবে এটা আমরা যদি ঘরের পাশে যদি ছড়িয়ে রেখে দিই তাহলে সাধারণত ঘরের মধ্যে কিন্তু কালাস ঢুকবে না ঠিক কথা আমরা আলোচনা করতে করতে সতর্কতার মধ্যে গিয়েছিলাম আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন এই মুহূর্তে ছিলেন কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা তো অনেকটাই মানে জেনেছেন ইনফ্যাক্ট সচেতনতার কথা বলতে বলতে আরেকটা কথা এসে পড়ে সরকারি স্তরে হোক বা যেভাবেই হোক রিসার্চ বা এই ধরনের কিছু আরও ভাবনা চিন্তা চলছে এই যে আপনার অ্যান্টিভেনামের ব্যাপার নিয়ে আমরা তো সবসময় সেটা গবেষণা করছি শুধু সরকার একা গবেষণা করছেন তাই নয় সমস্ত বিজ্ঞানীরা গবেষণা করছেন গবেষণা করছেন আমরা তার যা সুফল হবে সেটা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সেটা সরকার থেকে চেষ্টা করছি তো আগামী দিনে আমরা এই মানে অ্যান্টি স্নেক ভেনাম যেটা আমরা তৈরি করছি সেটা আরো উন্নত করার জন্য চেষ্টা করব যাতে করে সেটাকে আরও বেশি মানুষকে কার্যকরী করে দেওয়া যায় এবং যাতে করে আমরা সমস্ত মানুষকে বিপদের সময় ইমিডিয়েটলি চিকিৎসাটা করতে পারি সুতরাং আমাদের সেই জন্যে সব জায়গায় প্যান্টিভেনাম জিনিসটা পৌঁছে দেওয়া এবং সারা বছর সেটা রাখা বিশেষ করে যেখানে ধরুন বন্যা হবে বন্যার পর অনেক সময় কি হয় নদী টদীতে মানে ডুবে যায় বা জলে ডুবে যায় একটা এলাকা বিচ্ছিন্ন হয়ে যায় সেই বিচ্ছিন্ন এলাকাতেও আমরা কিন্তু এই সময়তে সেখানে স্নাক স্নেক বাইট বেশি হবে সেখানেতে আমরা কিন্তু অ্যান্টিভেনাম যাতে থাকে সেরকমভাবে আমরা ব্যবস্থা নিই সুতরাং আলটিমেটলি আমাদের বর্তমান বিজ্ঞান যথেষ্ট ভালো বিজ্ঞানে আমাদের যে অ্যান্টিভেনাম আছে যথেষ্ট ভালো কাজ করে এবং সেটা যদি আমরা ঠিক মতন সময়ে ঠিক মতনভাবে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা সব মানুষকেই বাঁচিয়ে তুলতে পারব আচ্ছা সচেতনতার দিক থেকে আর কি আপনার নতুন কিছু মানে মানুষজনকে আমরা মোটামুটি জেনেই গেছি কি কি করতে হবে কিভাবে থাকতে হবে মানে শোয়াটা স্পেশালি কালাত সাপের জন্য আর কতগুলো জানি সাপের সংঘাত হয় আমরা যখন যখন খেতে কাজ করছি তখন তো আমি দেখতে পাচ্ছি না ঘাস রয়েছে বা ধান গাছ রয়েছে পায়ে কামড়ে দেবে তাহলে এইখানে যদি আমি একটা গামবুট পরে যাই আমাদের আশি শতাংশ বাইট কিন্তু কমে যাবে একটা গাম্বুট পড়ে গেলে সুতরাং আমরা খালি পায়ে যদি না যাই বা আমরা টাতগুলো যখন মানে ঝোপঝাড়ে দেবো তখন একটু দেখে নেবো আগে তার থেকে ঘাটা মেরে কিন্তু সাপ নর্মালি মানুষকে তেরে এসে কামড়ায় না সাপ কিন্তু খুব ভীতু প্রকৃতির আর সাপ কামড়ে কি করবে সাপ তো খায় খাবার জন্য সে বিষ ঢালে কামড়াবার জন্য কিন্তু বিষ ঢালে না কিন্তু ভয় পেয়ে আতঙ্কিত হয়ে সাপকে যদি আপনি চেস করেন আর সাপকে যদি বিরক্ত করেন তাহলে সাপ কিন্তু আপনাকে কামড়ে দেবে কারণ আত্মরক্ষা তারও অধিকার আছে সেই জন্যে যতটা পারবো আমরা মানুষের সঙ্গে সাপে সংঘাতটা এড়িয়ে যাওয়া আর যদি কোনো কারণে অন্ধকারে যেতে গিয়ে আমার পা পড়েই যায় কামড়াতেই পারে সেই জন্য আমি পায়ে যদি গাম্বুট পরে রাখি তাহলে কিন্তু আমাদের সমস্যাটা অনেক কম থাকবে ঠিক কথা আমরা সমস্যার কথা শুনতে শুনতে কিন্তু সমাধানের যে জায়গাগুলো বার করতে পারলাম এবং ডক্টর চক্রবর্তী যেভাবে আমাদের বুঝিয়ে দিলেন সেই সঙ্গে সৌরভ ছিলেন তো তাতে আমরা বুঝতে পেরেছি যে সতর্কতাটা খুব বেশি জরুরি এবং সেই সঙ্গে সাপে কামড়ে কামড়ালেও প্যানিক করার দরকার নেই সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছোতে হবে আলাপ আলোচনা করতে করতে সময়টা শেষ আপনারাও কিন্তু খেয়াল রাখবেন সাপের কামড়ের ব্যাপারে শুধু নিজের পরিবার নয় চারপাশে এবং সব থেকে বড় কথা সাপও কিন্তু সহ অবস্থান করবে এই মানব জাতির সাথেই এইটুকু ভেবেই কিন্তু আজকে শেষ করছি ভালো থাকবেন অনেক ধন্যবাদ ডক্টর চক্রবর্তী এবং সৌরভ আপনি আপনারা এসছেন আমাদের সঙ্গে অনেক ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার